আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ফাইল ইমেজের ফাইল টাইপ চেঞ্জ করবেন। আই মিন ধরেন আপনার একটা কোথাও ছবি আপলোড করতে গেছেন, ছবি আপলোড করতে গেছেন দেখতেছেন যে সেখানে শুধুমাত্র পিএনজি ফাইলই আপলোড করা যায়, বাট আপনার কাছে ওই ফাইলটা বা ওই ছবিটা আছে হচ্ছে জেপিজি ফাইল। সো এটা আপনি কুইকলি একটা অনলাইন টুলের মাধ্যমে কনভার্ট করে পিএনজি বানিয়ে ফেলাইতে পারেন। অথবা আপনি কোথাও একটা ছবি আপলোড করতে গেছেন দেখতেছেন যে শুধুমাত্র জেপিজি ছবি আপলোড করা যায়, ওইখানে পিএনজি ছবি আপলোড করা যায় না। সো ওই পিএনজি ছবিটাকেই আপনি জাস্ট কুইকলি ট্রান্সফার করে জেপিজিতে কনভার্ট করে ফেলবেন। সো এই রকমের কেস যদি আপনি পড়েন সেটা আপনি কীভাবে সমাধান করবেন, চলুন সেটাই আপনাকে দেখাই। সো এটা করার জন্য আপনি আপনার ইকমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করার পর এই অনলাইন টুলস ম্যানেজারে আসবেন। আসার পর একটু লেফট সাইডেই দেখতে পারবেন একটা লিঙ্ক আছে, এই যে জেপিজি টু পিএনজি একটা বাটন পাবেন বা লিঙ্ক পাবেন, এটার মধ্যে আপনি ক্লিক করবেন অথবা আপনি গুগলে সার্চ করে এখানে আসতে পারেন। এখানে আসার পর আপনি এইরকম একটা পেজ দেখবেন। সো এটার মাধ্যমেই আপনি পিএনজি থেকে জেপিজি, জেপিজি থেকে পিএনজি আর ওয়েব থেকে জেপিজি যত টাইপ মোটামুটি ছবি আছে এগুলোকে আপনি কনভার্ট ট্রান্সফার করতে পারবেন। সো এটা করার জন্য দেখেন এই যে উপরের দিকে দেখেন কিছু বাটন আছে ছোট ছোট, যেমন দেখেন জেপিজি টু পিএনজি আছে, পিএনজি টু জেপিজি আছে, এইচ ইআইসি টু জেপিজি আছে, এটা কী ফর্ম্যাট আমিও জানি না, তারপরে ওয়েব টু জেপিজি আছে ওয়েব ফাইল, তারপরে ওয়ার্ড টু জেপিজি আছে, জেপিজি টু ওয়ার্ড আছে। সো এরকম আপনি কোন ফাইল থেকে কোন ফাইল কনভার্ট করতে হন কনভার্ট করবেন সেইটা ফার্স্ট আগে সিলেক্ট করবেন। দেখেন এখানে বর্তমানে কী সিলেক্ট করা আছে, এখানে সিলেক্ট করা আছে হচ্ছে জেপিজি টু পিএনজি। তো এখন আপনি যেই ছবিটা কনভার্ট করবেন সেটা এই দেখেন জেপিজি টু পিএনজি কনভার্ট হয়ে যাবে। ধরেন আপনার এখন প্রয়োজন পিএনজি থেকে জেপিজি কনভার্ট করা, তখন এই এটাকে সিলেক্ট করে নেবেন। দেখেন এখন এইটা সিলেক্ট হইল, আর এখন যদি আপনি কিছু করেন এই দেখেন এখন এটা সিলেক্টেড আছে। এখন আপনি কোনো ফাইল আপলোড করে কনভার্ট করলে এইটা হচ্ছে পিএনজি ফাইল আপলোড করতে হবে যেটা আপনার জেপিজিতে কনভার্ট হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এইরকমই সবগুলো যখন যেটা থেকে যেটাতে কনভার্ট করতে চান ওইটা সিলেক্ট করে নেবেন। চলেন আমি আপনাকে একটা দেখাই, ধরেন আমি আপনাকে জেপিজি থেকে পিএনজিতে কনভার্ট করে দেখাই একটা। তাহলে আমি যে ফার্স্টে এইটা সিলেক্ট করব, এখানে আছে জেপিজি টু পিএনজি। সো এখন আমাকে জেপিজি ফাইল এখানে আপলোড করতে হবে হইব। সো এখানে দেখেন একটা বাটন আছে আপলোড ফাইল নামে, এটার মাধ্যমে ক্লিক করে আপনি ফাইল আপনার পিসি বা মোবাইল থেকে ধরায় দিতে পারেন ছবিটাকে, অথবা আপনি যে ড্র্যাগ এন্ড ড্রপ করে যেখানে এখানে ছাইড়া দিতে পারেন, তাহলে হয়ে যাবে। চলুন আমি আপলোড করে দেখাই। সো আপলোড বাটনে ক্লিক করবেন, করার পর আপনি ধরেন এক যেই ছবিটা আছে ধরেন এটা জেপিজি আছে, সো আমি এটাকে ডাবল ক্লিক করে এটাকে ধরায় দিলাম। দেখেন অটোমেটিক কম্প্রেস কনভার্টিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে, আপনার ফাইলের সাইজ অনুযায়ী এটা টাইম নেবে এবং নেটের স্পিড অনুযায়ী এটা টাইম নেবে। সো খুব ফাস্ট হয়ে যাবে, বেশি টাইম নেয় না। সো দেখেন হয়ে গেল। সো এখন দেখেন এই ছবিটা কিন্তু পিএনজি হয়ে গেছে। সো এখন আমাকে ডাউনলোডের বাটন হওয়ার পর আপনাকে যেরকম ডাউনলোডের বাটন দেবো জাস্ট আপনি এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেলবেন। সো এখন চলেন দেখেন ফজলের রাব্বি ডট পিএনজি হচ্ছে, পিএনজি হয়েছে ফাইলটা। চলেন আপনাকে আমি এখান থেকেও দেখাই ফরম্যাটটা, ফরম্যাটটা এই দেখেন এইটা হচ্ছে জেপিজি মেইন ফাইল ছিল, এই যে এটা হচ্ছে পিএনজি ডট পিএনজি, দেখেন এটা হচ্ছে ডট জেপিজি, খেয়াল করেন। সো ছবি কিন্তু সবই ঠিক আছে, জাস্ট আপনার ফাইল ফরম্যাটটা চেঞ্জ করে আপনাকে দিয়ে দিছে। এখন জাস্ট আপনি আপনার যেখানে প্রয়োজন এই ছবিটা আপলোড করতে পারবেন। আবার ধরেন পিএনজি থেকে জেপিজি করবেন সেম এটাকে সিলেক্ট করে নেবেন, আবার ধরেন আপনি ওয়ার্ড থেকে জেপিজি করবেন এটাকে সিলেক্ট করে নেবেন, আবার আপনি মনে করেন ওয়েব থেকে জেপিজি করবেন এটা সিলেক্ট করে নেবেন। যখন যেই ফরম্যাট থেকে যেই ফরম্যাটে কনভার্ট করা লাগে এটা সিলেক্ট করে জাস্ট এখানে আপলোড করবেন বা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবেন। তো আশা করি বুঝতে পারছেন। আই হোপ এই টুলসটা আপনার অনেক কাজে লাগবে এবং আপনার অনেক সময় বাঁচাবে। We'll be right back.